পাড়া প্রতিবেশীতে এসে খোঁজ খবর নিচ্ছে, এটাই আমাদের ভালো লাগছে। এই যে ধরুন যে ঝড় গেল, বৃষ্টি গেল, তাতে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই সব বাড়ি বাড়ি এসে খোঁজ নিচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখছি, আসছে। কতটা সাহায্য করছেন আপনারা? সাহায্য আর ক্ষমতা অনুযায়ী এখন যতটা আর হিম্মত অতটুকুই করছে, তার বেশি আর সে ধরনের এখন পর্যায়ে আসতে পারে নাই। যতটা হিম্মত আর অতটাও করে যাচ্ছে। ভাড়ায় দেওয়া হচ্ছে, সেটা থেকে কিছু টাকা আসছে এখন 10-12 হাজারের মতো। উনি সংসার এখন চলছে, এবং এইদিকে তো আমাদের ছেলেরা 10 টাকা করে দিয়ে সহযোগিতা করছেন। গাড়ি ভাড়া ইয়া বা পার্টির আমাদের ছেলে যে গাড়ি আছে, তারাও পয়সা পাতি লেই না, তেল খরচে গাড়িতে দেয়। দেখতে পাচ্ছি গ্রামের সমস্ত জায়গাতে আপনারা পৌঁছে যাচ্ছেন, এই পরিস্থিতি, এই ঝড়ের পরিস্থিতিতে সব খোঁজ খবর নিচ্ছেন, সেক্ষেত্রে স্কুটি নিয়েই বেরিয়ে পড়ছেন দেখছি। সেক্ষেত্রে কি চার চাকা নিয়ে যাওয়াটা খুবই অসুবিধা নাকি আপনার? চার চাকা নিয়ে যাওয়া দেখুন 2000-2500 টাকা ভাড়া, তাই স্কুটিতে গেলে আমাদের 200-300 টাকার মধ্যে খরচে হয়ে যাচ্ছে। ওই জন্য যে কম খরচে যতটা করতে পারি ততটা এখন আমাদের ভালো। আপনি যে রাজমিস্ত্রি কাজ করতেন, এখন কি সেই কাজ করছেন? এখনো রাজমিস্ত্রি কাজ, তার সঙ্গে বাড়িতে থাকি তখনও কাজ করা হয়। তার সঙ্গে স্ত্রীর সঙ্গে কীভাবে সময় দেন যে বিভিন্ন জায়গায় যাওয়া? যখন যাওয়ার কোনো জায়গায় প্রোগ্রাম থাকে তখন আমরা প্রোগ্রামে চলে যাই, এবং কাজ সেদিন বন্ধ রাখে দিই। আপনার নাম? শ্রাবণ। আমাদের এদিকে ঝড়টা সেরকম ভাবে প্রভাব ফেলতে পারেনি, পরে অনেক হালকা বৃষ্টি হয়েছিল, তাতে করে যাদের মাটির বাড়িগুলো সেগুলো অনেকগুলোই মানে ডুমুরেতে সেদিনে গেছিলাম, একটা ঘর মানে ধসে পড়েছে। অনেক জায়গাতেই গেছিলাম, আমি দেখলাম এরকম খুব অবস্থা খারাপ ঘরগুলো, যেগুলো মাটির বাড়ি, বিশেষ করে তিরপল দেওয়া আছে, সেই তিরপলগুলো ছেঁড়া ফাটা, তার ফলে ঘরে জল পড়েছে, এরকম অবস্থাতে মানুষ আছে। তা কয়েকজনকে তিরপল দেওয়ারও ব্যবস্থা করেছি, এবং ওনাদেরকে বলেছি যে আমাদের বিডিওকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে পরে তারপরে যাতে করে ওখান থেকে কিছু সাহায্য পাওয়া যায়। আপনারই তো ধরুন নুনান্তে পান্তা ফুরানো সংসার, সেক্ষেত্রে ধরুন এই যে একটা বড় কাজ, কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি সাধারণ মানুষের সঙ্গে? দেখুন দেওয়াটা সব থেকে বড় জিনিস না, আমি যদি মানুষের পাশে যে দাঁড়াই বা তাদের কোথা থেকে কি করলে পাওয়া যাবে সেগুলো যদি মানুষকে বলি বা জানাই, তাতে করে মানুষ অনেকটা আশ্বস্ত হচ্ছেন। তো প্রত্যেকেই চাইছেন যে আমি যাই, তাদের সাথে দেখা করি, কথা বলি, এই মানুষ এটাই বেশি চান। দেওয়াটা সব থেকে বড় ব্যাপার না, সবাই জানেন যে আমি খুবই গরিব পরিবার থেকে উঠে এসেছি, এটা প্রত্যেকেই চাইছেন যে আমি তাদের কাছে যাই, পৌঁছাই। আপনাকে দেখতে পাচ্ছি স্কুটিতে করে ঘুরছেন, সেক্ষেত্রে যে সিকিউরিটি রয়েছে আপনি একবার বলেছেন যে সিকিউরিটি ছেড়ে দেবেন, কারণ একটা আপনার সে পরিকাঠামো নেই বাড়ির ভিতরে, সেক্ষেত্রে কেন মনে হয়েছিল তখন সিকিউরিটি ছেড়ে দেবো? সিকিউরিটি ছেড়ে দেওয়ার কথাটা আমি কাউকে বলিনি, মানে আমি ভেবেছিলাম কিন্তু ছাড়িনি। আর উপর থেকে ওনাদের চাপ আছে যে না, এই পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে করে উপর থেকে ওনাদের চাপ আছে যে ছেড়ে দেওয়া যাবে না। আর আমিও চাইনি যে বা চলে যাক ওনারা, কারণ ওনারা এখন ওনাদের খাওয়ার ব্যবস্থা করে নিয়েছেন, ওনারা মানে থাকার ব্যবস্থা হয়তো ভালো করতে পারেন কিন্তু ওখানে ওনারা ম্যানেজ করে আছেন, ওনারা নিজেদের মতন করে ইয়ে করে নিচ্ছেন, অ্যাডজাস্ট করেছেন আমার সাথে। আপনি তো একটা একদম গরিব ফ্যামিলির থেকে উঠে আসছেন, সেখানে আপনারও বাড়ির অবস্থা ভালো নয়, সেক্ষেত্রে কি আপনিও দরবার করেছেন কি আপনার কি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বা সেগুলো কিছু পাওয়া যাক? সেক্ষেত্রে তো আপনি একজন বিধায়ক, তাহলে আপনারও তো বাড়ির অবস্থা একদম খারাপ, আবার সেক্ষেত্রে আবার সাধারণ মানুষ যাদের অবস্থা খারাপ তাদের বাড়িতেও আপনাকে দেখছি ছুটে আসছে। হ্যাঁ দেখুন, বিশেষ করে আমাদের বিজেপির কর্মীকে বেছে বেছে আমি যেখানেই গেছি,
বিজেপির কর্মীদেরকে বেছে বেছে কিন্তু ঘর দেওয়া হয়নি, যেমন কাল ডুমুরাতে ওই দাদা বিজেপি করে বলে ওনাকে ঘর দেওয়া হয়নি, ঘর থেকে বঞ্চিত করেছে। এরকম বিভিন্ন গ্রামে যারাই বিজেপি করে তাদের নামগুলো বেছে বেছে কেটে দেওয়া হয়েছে। কালকে আমি বিডিওর সাথেও কথা বললাম, এর যে আপনারা দেখুন এগুলো, উনি বললেন দেখুন আমাদের পক্ষে এতগুলো ঘর যে দেখা সম্ভব না। যারা এসে বলেছেন যে আমাদের দোতলা বাড়ি নেই বা পাকা বাড়ি নেই, তাদের ঘরগুলো আমরা করে দিয়েছি, দু একটা ঘর উনি নাম বললেন। মেজাত বিডিও অফিসের কাছে গেছিলাম, তো এরকম ভাবে আমাদের বিজেপি কর্মীকে সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে। এইভাবেই কি মানুষের পাশেই থাকবেন আপনি যে এরকম? অবশ্যই আমি মানুষের কথা দিয়েছি, যেহেতু আমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে চাই। হ্যাঁ, বিপদে আপদে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে চাই, হয়তো আমার দেওয়ার কিছু সামর্থ্য নেই নিজের থেকে। সরকারিভাবে যেসব সাহায্যগুলো পাবে আমার সময় মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে তো আপনি যেহেতু বিরোধী রাজনীতি দল করেন, সেক্ষেত্রে তো কিছু কিছু সাহায্য, সেক্ষেত্রে তো অসুবিধা হচ্ছে নাকি মানুষের কাছে পৌঁছাতে? অসুবিধা একটু হচ্ছে আপাতত, এখন কারণ আর্থিক অবস্থা আমার খারাপ, যার জন্য আমি কোনোদিন দূরে গেলে গাড়ি ভাড়া করি, আর এই সামনাসামনি গেলে স্কুটিতেই। দাদারাও আমার সাথে চলে যান, ওনারাও অ্যাডজাস্ট করে।